আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আসন সিরাজগঞ্জ একের উপনির্বাচনে তার ছেলে তানভীর শাকিল জয়কে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ। আর সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা ১৮ আসনের নৌকার মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হাবিব হাসান। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্তভাবে তাদের মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই দুই আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যু এই দুই আসন শূন্য হয়।